ভিউয়ার্স মাঝরাতে এসে শাকিব খান দেখে বাসায় একা আব্রাহাম খান জয়। ফ্ল্যাটে নেই অপু বিশ্বাস। মধ্যরাতে বাসায় এসে আব্রাহাম খান জয়কে যখন একা পেয়েছে, শাকিব খান খুবই রেগে গিয়েছে অপু বিশ্বাসের ওপর। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সঙ্গে থাকুন। অপু বিশ্বাস ফ্ল্যাটে একা থাকে এ ব্যাপারটা আমরা জানি, হয়তো তার হেল্পিং হ্যান্ড এবং বিশ্বস্ত লোক থাকে আব্রাহাম খান জয়ের দেখাশোনা করার জন্য। অপু বিশ্বাস বলেন, আমি আমার ছেলেকে নিজের হাতে মানুষ করতে চাই, অন্য কারো হাতে দিয়ে আমি ভরসা পাই না, সবসময় আমার সন্তানকে আমি দেখভাল করতে বেশি ভালোবাসি, সন্তানকে অন্য কারোর উপর ছেড়ে দিয়ে আমি নিশ্চিন্তে হতে পারি না, সবসময় ওকে আমি আমার নিজের হাতে খাওয়ানোর চেষ্টা করি, অন্য কারোর উপর দিয়ে কোথাও যেতে আমার ভালো লাগে না, এমন ব্যাপারগুলো মাঝে মধ্যেই শেয়ার করেন অপু বিশ্বাস। কিন্তু হঠাৎ যদি জরুরি কোনো কাজ হয় তখন অপু বিশ্বাসকেই নিচে নামতে হয়, তাই তো অপু বিশ্বাস কোনো একটা পার্সেল নিতে নিচে নেমে গিয়েছিল। হঠাৎ করে শাকিব খান কখন যে গেট থেকে বাসায় ঢুকেছে তা দেখেনি অপু বিশ্বাস। বাসায় ঢুকেই দেখে শাকিব খান একা খাটে বসে আছে, তখনই অপু বিশ্বাসের উপর রেগে গিয়েছে। অপু বিশ্বাস যখন রুমে ঢুকলো তখন শাকিব খান রেগে বলল, তুমি কোথায় গিয়েছিলে ছেলেকে একা রেখে? তখন অপু বিশ্বাস বলল, আমি কোথাও যাইনি, আমি এখানেই ছিলাম, তুমি কখন ঢুকলে বাসায়, আমি তো দেখিনি, আমি তো নিচেই ছিলাম। ব্যাপারগুলো শুনে তখন শান্ত হলো শাকিব খান। আব্রাহাম খান জয় বলল, পাপা মাম্মা এই মাত্র নিচে গিয়েছে। তখন শাকিব খান একটু ঠান্ডা হলো। ভিউয়ার্স, অপু বিশ্বাসের ওপর রেগে গিয়েছে। কার ওপর রেগে যাওয়া যায়? যার প্রতি অনেকটা ভালোবাসা আছে। শাকিব খানেরও অনেক ভালোবাসা আছে অপু বিশ্বাসের ওপর, তাই তো রেগে গিয়েছে। ভিউয়ার্স, এমনই থাক তাদের ভালোবাসা। আপনারা কে চান যে শাকিব খান অপু বিশ্বাস আব্রাহাম খান জয় একসাথে এভাবেই থাক? কমেন্ট করে জানিয়ে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।